আসসালামু আলাইকুম টাইম ফর মেডিকেল স্টুডেন্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সাজেদ, সিএমসি ফাইনাল ইয়ার। আমি এর আগের ভিডিওতে পেডিয়াট্রিক শর্ট কেস কীভাবে জেনারেল এক্সামিনেশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। ওই ভিডিওতে মানে একটা দুটো পয়েন্ট মিস্টেক হয়েছে, সেগুলো আমি বলছি। একটা হচ্ছে কি, আপনার পালসটা মাস্ক চেক করবেন, দেন হচ্ছে টেম্পারেচারটা আপনি ফোরহেডে চেক করে নেবেন, ওকে। আর এই ভিডিওতে আমি আলোচনা করতেছি কীভাবে একটা বাচ্চার অ্যাবডোমেনটা এক্সামিনেশন করতে হয়, ওকে। কথা না বাড়িয়ে আমরা শুরু করি, ওকে। আমি এর আগের ভিডিও দুটো জিনিস একটু করে দেখিয়ে দিই। আপনি যখন তার হেডটা দেখবেন তখনই কিন্তু টেম্পারেচারটা চেক করে নেবেন, প্লাস পালসটা মাস্ট। এরকম আমি দেখেন একটা বাচ্চা যেহেতু মোটামুটি হ্যান্ডশেক করে যতটুকু পারা যায় সেমি ফ্লেক্স করে এই তিন আঙ্গুল দিয়ে কী করবেন আপনার পালসটা মাপার চেষ্টা করবেন, ওকে। আচ্ছা বাবু, আসা শুরু করি আমরা। গেঞ্জিটা খুলতে হবে বাবা। আচ্ছা, অ্যাবডোমেন এক্সামিনেশনের জন্য প্রপার এক্সপোজার হচ্ছে কি, মিড চেস্ট টু মিড থাই। বাট আমি আমার সুবিধাতে টি শার্টটা খুলে ফেলতেছি, যদিও আপনারা চাইলে টি শার্ট না খুলেও করতে পারেন, মিড চেস্ট টু মিড থাই হলে চলে। হ্যাঁ, আমি মিড চেস্ট টু মিড থাই করি, ওকে। বাবা একটু, বাবা মামা একটু দেখি, এই যে হয়ে গেছে, এই যে, ওকে। তাহলে মোটামুটি আমার এক্সপোজ হচ্ছে মিড চেস্ট টু মিড থাই। আপনার সুবিধাতে বাচ্চার ফুল টি শার্ট খুলতে পারলে খুলবেন, সমস্যা নেই, ওকে। এখন দেখেন ইন্সপেকশনে দেখেন, দেখেন আপনি আই লেভেলে বাচ্চার চেষ্টা দেখার চেষ্টা করুন, বাবু এরকম করে না, আই লেভেলে চেষ্টা দেখার চেষ্টা করবে। একবার হচ্ছে ডান সাইড থেকে, ওকে বাবা, সোজা সোজা, বাবা সোজা, ভিডিও করতেছে বাবা, সোজা করতে হবে বাবা, সোজা বসো, এই যে। আপনাদের ভাগ্যে যদি এরকম নন কোঅপারেটিভ একটা পেশেন্ট পড়ে কপালে দুঃখ আছে। হ্যাঁ বাবু প্লিজ একটু, বাবা তোকে আমি স্পাইডারম্যানের ড্রেস দিব তো বাবা, সোজা হও সোজা, এই যে, ওকে। এই স্পাইডারম্যান ড্রেস দিব আগে করি। হ্যাঁ, এই দেখেন একবার হচ্ছে রাইট সাইড থেকে দেখবেন, এখানে কোনো কোনো ধরনের ডিফর্মিটি, কোনো রকমের ভিজিবল পেরিস্টালসিস, এনগোর্সড ভেইন, স্কার মার্কস, হেয়ার ডিস্ট্রিবিউশন, হাইপার বা হাইপোপিগমেন্টেশন, যা যা দেখতে পাচ্ছেন, আম্বিলিকাস পজিশন, ফ্ল্যাঙ্ক, যা দেখতে পাচ্ছেন সবই দেখবেন। একবার হচ্ছে পাশ থেকে, আরবার হচ্ছে এই পাশে চলে আসবেন, ওকে। তাহলে একবার নিচ থেকে, আরবার হচ্ছে রাইট সাইড থেকে, ওকে। মাথায় রাখবেন নীল ডাউন যখন করবেন, নীল ডাউন যখন করবেন মাস্ট, তখন কিন্তু আপনার পাটা মাটিতে টাচ করবেন না, এতে ইনফেকশন ছড়াতে পারে, ওকে। তাহলে ইন্সপেকশন শেষ, এবার আসি পালপেশন। বাবু একটু দেখি, দেখেন পালপেশনে বাচ্চার মা থেকে জিজ্ঞেস করে নেবেন বা বাবু থেকে জিজ্ঞেস করে নেবেন কোথাও ব্যথা আছে কিনা। বাবা মামা এক্সামিনেশন করতেছে, বাবা স্পাইডারম্যানের ড্রেস দিব তো বাবা, স্পাইডারম্যানের ড্রেস দিব, ওকে, এটা শেষ করে স্পাইডারম্যানের ড্রেস দিব, ওকে, এই যে। হ্যাঁ, সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশনে আপনার টেন্ডার, বাবু সোজা হয়ে শুতে হবে বাবা, স্পাইডারম্যানের ড্রেস দিব না, এলে দিব না, স্পাইডারম্যান সোজা হয়তো শুতে হবে। হ্যাঁ, এই যে সুপারফিশিয়াল পালপেশনে আপনি মোটামুটি বাবু রেজিনগুলো একটু দেখে নেবেন, সাথে তার ফেসের দিকে তাকাবেন যাতে কোনো টেন্ডারনেস আছে কিনা। আর ডিপ পালপেশনে কি করবেন, একটু বাবা স্পাইডারম্যান ড্রেস দিব না, এরকম না করলে, ওকে, দেখেন তাহলে দিব না, তুমি এরকম করলে দিব না, ডিপ পালপেশনে একটু হালকা ভেতরের দিকে ঢুকতে চেষ্টা করবেন, আর বাবুর ফেসের দিকে তাকাবেন যাতে কোনো টেন্ডারনেস হচ্ছে কিনা সেটা দেখবেন, ওকে। ডিপ পালপেশনে একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবেন। বাচ্চাদের তার 9টা রিজিয়ন হয় না, মোটামুটি 4টা রিজিয়ন বা মনে মনে 4-5টা রিজিয়ন ভাগ করে নেবেন, ওকে। বা সাপোজ ধরেন এই পেশেন্টটা আপনার একটা এসআইটিস নিয়ে আসছে, সেক্ষেত্রে আপনি ডিপিং মেথডে পালপেশন করবেন, মানে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে করবেন, ওকে, এরকম করে ডিপিং মেথড। যদি বাচ্চার কি থাকে সাইটিস থাকে, হিউজ সাইটিস, ওকে, তাহলে সুপারফিশিয়াল পালপেশন শেষ, ডিপ পালপেশন শেষ। এবার আসে অর্গান পালপেশন। স্পাইডারম্যান ড্রেস দিব না বাবা, যদি এক্সামিনেশন করতে না দাও দিব না, আগে স্পাইডারম্যান ড্রেস দিব না তো বাবা, এবার তাহলে এভাবে করতে হবে, আগে মামা যেভাবে করে সেভাবে। এবার আসে অর্গান পালপেশন, ওকে। অর্গান পালপেশন বাচ্চাকে তো কমান্ড করতে পারবেন না, জোরে জোরে শ্বাস নেন, যদি পারেন করেন, বাবা জোরে জোরে শ্বাস নাও তো, এইভাবে হে দেখো করো তো বাবা, এম করো তো, এই যে বাবু করতেছে, এই যে করা অবস্থায় আপনি কী করবেন, রাইট হালিয়া ফসা এখানে এই কোস্টাল মার্জিনের সাথে হাতটা মোটামুটি প্যারালেল রেখে, এই যে বাবু হ্যাঁ করো, স্পাইডারম্যান ড্রেস দেবো, আপনি এইভাবে করে করে প্রতি একবার অ্যাট দ্য টাইম অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন আপনি হাতটাকে দিয়ে ভেতরের দিকে প্রেস করবেন, ওকে, এটার সাথে প্যারালেল রিজনে প্রেস করবেন, এবং মাস্ট আপনার এই মাসেলটা ল্যাটারাল বর্ডারে আসবেন, ওকে, রেক্টাস অ্যাবডোমিনিস। বাবু এই যে দেখি বাবা, এই যে, তারপর আপনার ডিপ পালপেশনে যে আপনি লিভার ডালনেস পাচ্ছেন বা লিভার বর্ডার ফেল করতে পাচ্ছেন সেই আপনি স্টপ করবেন, স্টপ করে আপনি এদিকে লিভারে লোয়ার বর্ডারটা ফুল চেক করে নেবেন, ওকে, সারফেস দেখে নিলেন স্মুথ স্মুথ নাকি,
বা সার্ফ দেখে নিলেন, বর্ডারটা ইরেগুলার কিনা দেখলেন, তারপর কোনো টেন্ডারনেস আছে কিনা দেখে নিলেন, দেন আপনি আপার বর্ডার অফ লিভার ডাউনেসটা দেখবেন। ওকে, এখানে অ্যাঙ্গেল অফ লুইস আছে, সেখানে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ধরে দেখেন, এই যে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এই যেখানে এখানে আমি ডান পাচ্ছি, দ্যাট মিনস আপার বর্ডার অফ লিভার ডাউনেস ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। ওকে, দেন আপনি যদি সাপোজ আপনি এখানে লোয়ার বর্ডারটা ফিল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ফিতাটা বের করবেন, ফিতাটা বের করে টিপ অফ দ্য কোস্টাল কাট না এই কোস্টাল কার্টিলেজ থেকে যতটুকু নিচে আপনি ফিল করতে পারছেন ততটুকু আপনি মেপে নেবেন সেন্টিমিটার। ওকে, এখানে এক পাশে সেন্টিমিটার, এক পাশে ইঞ্চ থাকে। ওকে, আপনি সেন্টিমিটারে মেপে নিলেন, ধরেন এখানে 2 সেন্টিমিটার পাইলাম, আপনাকে স্যারে বলতে পারে লিভার স্প্যানটা কত পাইছে, তখন আপনি আপার বর্ডার অফ লিভার ডালনেস থেকে লোয়ার বর্ডার যেটি ফিল করছেন সেটা মেপে নেবেন, এটা হচ্ছে কি স্প্যান অফ লিভার, আর আর এটা হচ্ছে কি আপনার হ্যাপাটোম্যাগালিটাকে এক্সপ্রেস করে। ওকে, সাথে আপনি আর অসকালটেশন এখন করিয়েন না, আপনি হ্যাপাটিক ব্রুইটা একেবারে অসকালটেশন প্রসেসের সময় করবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি লিভার পালপিট করা হলো। বাবু, এইবার হচ্ছে এইটা, হ্যাঁ এবার হচ্ছে আপনার স্প্রিং পালপিট। ওকে, স্প্রিং পালপিটের সময় আপনি মোটামুটি এখানে 9, 10, 11 রিবের পাশে স্প্রিং যেহেতু থাকে, এখানে একটা হাত রাখবেন, আর রাইট আই লিভ ফসা থেকে আপনি বাবু জোরে জোরে শ্বাস নিতে হবে, করো তো বাবা, এই যে, তারপর আপনি রাইট আই লিভ ফসা থেকে একটু একটু করে 1 সেন্টিমিটার করে করে সামনের দিকে যাবেন আস্তে আস্তে। হ্যাঁ, এই যে আসলেন, ধরেন আপনি কি স্প্লিন পালপেট করতে পারছেন বা পারেন নাই, যদি না পেতে থাকেন আপনি কিছুটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করুন। বাবু সোজা হয়ে শুতে হবে, নাহলে স্পাইডারম্যানের ড্রেস দিব না বাবা, তাহলে ধীরে সোজা হয়ে শুতে হবে। তাহলে আপনি একটু নিচের দিকে এসে স্প্লিনটা পালপেট করার চেষ্টা করেন। ওকে, আর আপনি পেশেন্টকে একটু রাইট লেটারার পজিশনে এনে ইনসুইনেশন টেস্ট করতে পারেন, মানে গ্যাট অ্যাব অফ দ্য সোয়েলিং পসিবল কি না, এটা পসিবল হবে না যদি এটা স্প্লিন হয়ে থাকে, কিডনি হয়ে থাকলে পসিবল হতো। ওকে, আর স্প্লিন ও ম্যাগালি বা স্প্লিন যদি ফিল করতে পারেন সেই ক্ষেত্রে কী করবেন, ধরেন আপনি স্প্লিনের লোয়ার বর্ডারটা এই জায়গায় পেয়েছেন, তাহলে এই যে রিপসের এই মার্জিন থেকে আপনি অ্যালং দ্য লং এক্সিস আপনি স্প্লিনটা মাপবেন কতটুকু বাড়ছে। ওকে, ধরেন আমি লং দ্য এক্সিস মাপলাম, ধরেন 2 সেন্টিমিটার বড় হয়েছে। ওকে, আর মাস্ট মাথায় রাখবেন লং এক্সিসের দিকে আপনি স্প্লিনিং নষ্টটাও কিন্তু ফিল করার চেষ্টা করবেন, এই সবগুলো করবেন কিন্তু বাম পাশে হাত রেখে। ওকে, আর লিভার গেলে স্প্লিন গেলে এবার আসছে কিডনি, কিডনির সিস্টেমটা কি দেখেন ভ্যালোটেবল কি না সেটা দেখবো, কোন রিজিনের কিডনিটা দেখবো, ইউজুয়ালি আম্বিলিকাসের দুই পাশে হচ্ছে আমরা কিডনিটা দেখার চেষ্টা করবো, লেফট হ্যান্ডটা নিচে রাখবো, রাইট হ্যান্ডটা উপরে রাখবো, লেফট হ্যান্ড দিয়ে টাস্ট করবো, রাইট হ্যান্ড দিয়ে ফিল্ড করবো। ওকে, এটাকে বলা হয় ভ্যালোটেবল অফ দ্য কিডনি, এই যে লেফট হ্যান্ড দিয়ে টাস্ট, রাইট হ্যান্ড দিয়ে ফিল্ড, সিমিলার টু অন আদার সাইড। বাবা এই তো শেষ শেষ বাবা, না ওইটা না কেলো, এই যে এই পাশে হাত রাখলাম, লেফট হ্যান্ড দিয়ে টাস্ট, রাইট হ্যান্ড দিয়ে ফিল। ওকে, এটা হচ্ছে ব্যালটমেন্ট অফ দ্য কিডনি। দেন হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউজুয়ালি বাচ্চাদের ইউরিনারি ব্লাডারটা ছোটো হয়, আপনি এক হাত দিয়ে দেখতে পারেন। ওকে, চাইলে আপনি এক হাত দিয়ে দেখতে পারেন, এইভাবে করে দুই হাত দিয়ে দেখা যায় সমস্যা নেই। ওকে, ইউরিনারি ব্লাডারটা একটু ফিল করলেন, আর এই মিড লাইনের একটু লেফট সাইজ আপনি প্যারাউট্রিক লিমনোডসগুলো দেখতে পারেন। আর পালপেশনের আরেকটা পার্ট হচ্ছে মাস্ট কি জিনিটেলিয়া দেখতে হবে। ওকে, একটু করে আপনি ইনগুইনাল অরফিসগুলো দেখে নিলেন, বাবু একটু কাশি দাও তো করে তো, এই যে কাশি দিলো, আপনি ইনগুইনাল অরফিসগুলো দেখে নিলেন ইনটেক্ট আছে কিনা, মানে হার্নিয়াল অরফিস সরি, সাথে আপনি টেস্টিসের কন্ডিশনও একটু দেখে নেবেন, এগুলো যেহেতু পালপেশনের পার্ট। এবার আছে অসকালটেশন। ওকে, অসকালটেশনের মধ্যে আচ্ছা সরি, পালপেশনের মধ্যে আরও দুটো পার্ট আমি একটু মিস করে গেছি, সেগুলো হচ্ছে কি বাবা স্পাইডারম্যানের ড্রেস দিব না বাবা, এভাবে করলে দিব না, এটা খুলতে হবে বাবা, খুললে দিব, এই যে শেষ বাবা, শেষ শেষ স্কোয়ারমেন্ট ড্রেস দিব, এই যে দেখেন লিভার স্প্লিন ইউরিনারি ব্লাডার কিডনি প্যারাটিক লিমস, এই পাঁচটা পালপেট করার পর আপনি যদি বাচ্চার এসাইটিস থাকে সেই ক্ষেত্রে শিফটিং ডালনেস এবং ফ্লুইড্রি এই দুটো জিনিস দেখবেন, আর ইউজুয়ালি এই জিনিসগুলো কিন্তু আমার পারকাশনের পার্ট। ওকে, তাহলে পারকাশনটা আমি করি দেখেন, পারকাশন অনেকে বলে যে এপিগ্যাস্ট্রিক রিজিন থেকে করা যায়, অনেকে বলে পিউবিক রিজিন থেকে করা যায়, আইডিয়ালি উচিত হচ্ছে অ্যাপিগেস্ট্রিক রিজিন থেকে করা, বিকজ এখানে ফ্লুইড আসা মানে হোল অ্যাবডোমেনে ফ্লুইড আসে। ওকে, তাহলে আমি কিন্তু কী করা শুরু করি, পারকাস করা শুরু করি, এই যে বাবা দেখো, এই যে আমরা কী পাচ্ছি, টিম্প্যানাইটিক পাচ্ছি, এইটুকু আসলাম, দেন আমি রাইট অর লেফট যে কোনো এক পাশে গেলে হয়, এরকম জরুরি না যে বাম পাশে যেতে হবে বা ডান পাশে যেতে হবে, বাবা ড্রেস দিব না স্পাইডারম্যান ড্রেস দিব না, এরকম এই যে শেষ শেষ বাবা, ধরেন এই জায়গায় আমি
ধরেন এসে বাবা বাবুকে বলবো একটু বাবা ওই পাশে চলে যাবো, এই পাশে একটু। এগুলো করার সময় আমার হাত কিন্তু স্টিল ওখানে থাকতে হবে, আমি বাচ্চা কোঅপারেটিভ কম বিদায় আমার অনেক একটু প্রবলেম হচ্ছে বা অনেক কিছু মেনটেন করে নিতে হচ্ছে। আমি আবারও বলছি, শুরুতে আমরা এখান থেকে এই যে আম্বিলিকাস পর্যন্ত আসলাম, দেন রাইট সাইডে আসবো। আসার পর এই অবস্থায় বাবুকে বলবো একটু পাশে চলে যাও, একটু ওয়েট করবো 10 সেকেন্ড ফ্লুইডটা শিফট হওয়ার জন্য। ইউজুয়ালি এই বাচ্চা যেহেতু অ্যাসাইটিস নেই, আমরা শিফটিং ডায়ালাইসিস পাবো না, ফ্লুইড থ্রিলও পাবো না, বাট তাও প্রসিডিউরের জন্য প্রসিডিউরের একটা স্টেপ হিসেবে আমরা করে নিচ্ছি। 10 সেকেন্ড ওয়েট করলাম, এবার আমরা আবার পারকাস করবো। আবার করতে 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 আবার ইয়াতে চলে আসবো, কোন দিকে মিড লাইনে চলে আসবো। মিড লাইনে এসে বাবুকে আবার সোজা করে দেবো, এই যে সোজা হয়েছে বাবু। আবার এই পাশে এনে সিমিলার ওয়েতে আমরা শিফটিং ডায়ালাইসিসটা দেখবো। আর ফ্লুইড ফিল দেখার নিয়ম হচ্ছে মাঝখানে একটা হাত রাখবে ডিউ টু সাবকিউটেনিয়াস ভাইব্রেশন প্রিভেন্ট করার জন্য, আর এক পাশ থেকে আপনি টোকা দিবেন আর এক পাশে আপনি ফিল করবেন। বাবু এখানে হাত রাখো তো একটা ইউজুয়ালি এরকম ছোটো বাচ্চারা হাত রাখতে পারবে না, আপনি বাচ্চার মাকে বলবেন হাত রাখার জন্য, বাচ্চার মাকে বলবেন এখানে একটা হাত রাখার জন্য। ওকে, এরকম একটা হাত রাখবে, এই যে ধরুন এরকম একটা হাত রাখলো, আপনি এক পাশে হাত রাখবেন অন্য পাশ থেকে টোকা দিবেন, এই যে এটা হচ্ছে আপনার কী দেখতেছি আমরা ফ্লুইড ট্রিল। সিমিলার ওয়েতে এখানে মনে রাখবেন সিমিলার সেম হ্যান্ড দিয়ে ক্লিক শেষ, সেম হ্যান্ড দিয়ে ক্লিক সেম হ্যান্ড দিয়ে ফিল, হাত চেঞ্জ করবে না, ডান হাত দিয়ে মেরে বাম হাত দিয়ে ফিল, আবার ডান হাত দিয়ে মেরে বাম হাত দিয়ে ফিল, এটা হচ্ছে ফ্লুইড ট্রিল। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ হচ্ছে কি অস্কালটেশন। অস্কালটেশনে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এই যে বাবু শেষ শেষ শুরুটা চেক করে নেব আমরা, এখানে কী দেখবো লিভার ব্রুই আছে কি না, স্প্লিনিক ব্রুই আছে কি না, রেনাল ব্রুই আছে কি না, সাথে বাউল সাউন্ড ইন দিস রেজিয়ন। বাউল সাউন্ড শোনার জন্য হুট করে সরাতে পারবেন না, একটু রাখবেন। আর আপনি চাইলে কিছু স্টেপ আমি স্কিপ করে গেছি চাইলে করতে পারেন, সেটা হচ্ছে কিডনি স্প্লিন কীভাবে সেপারেট করা যায় এই স্টেপগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি স্প্লিনের ক্ষেত্রে আপনার এই দেখেন এইভাবে এনে ইনসুইনেশন টেস্ট করা যাবে না স্প্লিনের ক্ষেত্রে, ওকে, মানে আপনার হাত ঢোকানো যাবে না, বাট একটা কিডনি হলে আপনার ওটার উপরে হাত যাবে, ওকে। একটা স্টেপ নাম্বারটা হচ্ছে আপনি স্প্লিনের উপর যখন পারকাস করবেন দেখেন সাউন্ডটা টিম্প্যানাইটিক, বাট কিডনির উপর কী থাকে কোলন থাকে, সো সাউন্ড হবে কি রেজোনেন্ট, রেজোনেন্ট, ওকে, এটা হবে টিম্প্যানাইটিক, এটা হবে কি রেজোনেন্ট। আর আর স্প্লিনের ক্ষেত্রে স্প্লিনিক নচ ফিল করতে পারবেন, কিডনির ক্ষেত্রে এটা পাবেন না, ওকে। তাহলে মোটামুটি ইয়ে হচ্ছে মোটামুটি এক্সামিনেশন শেষ। এবার স্যার আপনাকে জিজ্ঞেস করবে আপনি তুমি কি কোনো রিলেভেন্ট করতে যাও কি না, চাও কি না, অথবা আপনি স্যারকে বলবেন স্যার আই ওয়ান্ট টু ডু সাম রিলেভেন্ট এক্সামিনেশন। রিলেভেন্ট কী করবেন, আপনি বাচ্চার এনিমিয়া দেখবেন, কেন একটা থ্যালাসিমিয়ার বাচ্চা কী থাকে আপনার হ্যাপাটিস স্প্লিনোমেগালি থাকে, তাতে কী থাকে এনিমিয়া থাকে। বাবুকে বলবেন বাবু উপরের দিকে তাকাও, এই যে এনিমিয়াটা দেখে নিলেন, ওকে। ধরেন আপনি বোনি টেন্ডারনেস দেখতে পারেন যদি আপনি একিউট লিউকেমিয়া সাসপেক্ট করেন, ওকে। এছাড়া আপনি বাচ্চার মোটামুটি রিলিভেন এক্সামিনেশনের মধ্যে জন্ডিস দেখতে পারেন, এনিমিয়া দেখতে পারেন, বোনি টেন্ডারনেস দেখতে পারেন, ইডিমা দেখতে পারেন, স্যাক্রাল ইডিমা, বাইপেডাল ইডিমা, এই সবগুলো আপনি রিলিভেন এক্সামিনেশনের মধ্যে দেখতে পারেন, ওকে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্ত, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।